হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব রেলওয়ে রিক্রুটমেন্ট। এখানে প্লেন মাধ্যমিক পাস প্লাস ITI ট্রেডের উপরে রিক্রুটমেন্ট, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে 2860টা শূন্য পদ হয়েছে। পদের নাম অ্যাপেন্ট্রিক্স, ট্রেডের নাম হিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টার, ডিজেল মেকানিক, COP ইত্যাদি। শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস ও ITI ডিগ্রি সার্টিফিকেট থাকা আবশ্যক। আমি নোটিশটা ডাউনলোড করে নিয়েছি রেলওয়ের তরফ থেকে, যে নোটিশটা দিয়েছে রিক্রুটমেন্টের। তো এখানে অনলাইন ওপেনিং ডেট আছে 29/1/2024 থেকে ক্লোজিং ডেট 28/2/2024 পর্যন্ত। এর মধ্যে বন্ধুরা অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে, তারপরে অ্যাপ্লাই। তো এখানে ফিটারে আছে 10টা, URLদের জন্য SC 3টা, ST 1টা, OBC 5টা, EWS 1টা, টোটাল 20টা। এভাবে ওয়েল্ডার, টার্নার, মেকানিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান এসব পদের ভ্যাকেন্সি রয়েছে। এখানে এজ লিমিট আছে 15 থেকে 24 ইয়ার্স পর্যন্ত। এবার SC ST OBCদের জন্য নির্দিষ্ট ছাড়ের ইয়ে আছে। নোটিশটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়ে বুঝে অ্যাপ্লাই করবে। এখানে আবেদন মূল্য 100 টাকা রাখা হয়েছে। একটা নির্দিষ্ট ইমেল আইডি রাখবে রেজিস্ট্রেশন করার জন্য, মোবাইল নাম্বার লাগবে। এসব রেডি করে ওয়েবসাইটটা ওপেন করে এই ওয়েবসাইটে এসে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এরপর নেক্সট পেজে এসে সিলেকশন ইউনিট চুজ করতে হবে। এখানে 3টে ইউনিট আছে, যে কোনো একটা চুজ করতে হবে। এরপর অ্যাপ্লাইং অ্যাজ এখানে ক্লিক করতে হবে। এখানে ITI সিলেক্ট করতে হবে, সিলেক্ট ডিভিশন চুজ করতে হবে। ফ্রেশার্স ক্লিক করলে সিলেকশন ডিভিশন আসবে না, মানে ITI চুজ করতে হবে। ITI চুজ করার পর সিলেকশন ডিভিশন আসবে। এখানে 3টে অপশন আছে, যে কোনো একটাতে ক্লিক করবে। এরপর সিলেক্ট ট্রেড অপশন চুজ করতে হবে। এখানে 4 যে ট্রেড আছে সেটা চুজ করবে। করার পর প্রসিড টু নেক্সট পেজ ক্লিক করবে, এখানে ওকে করবে। ওকে করার সঙ্গে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে নেক্সট পেজ আসার পরে এখানে চেকস বক্সে টিক দিয়ে ক্লিক হেয়ার টু ফিল নিউ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানেও টিক দিতে হবে, আই অ্যাকসেপ্ট দ্য অ্যাভাব রিলেশন এখানে টিক দিতে হবে। দিয়ে প্রসিড টু ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। নেক্সট পেজ ওপেন হবে। নেটটা স্লো তাই একটু লেট হচ্ছে। এরপর মেন পেজটা ফিল আপ করতে হবে। এখানে ফুল নেম দিতে হবে, এখানে ফাদার্স নেম দিতে হবে। এইভাবে পুরো ফর্মটা ফিল আপ করে প্রসিড টু নেক্সট পেজ করতে হবে। এরপরেই এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এখানে বন্ধুরা ইমেল আইডি আর ফোন নাম্বারটা অবশ্যই দেবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।